মানে এত রাতে তো মায়ের খামারের গায়ে কেউ চাপি থাকে না, ওর বকুলে গামছা দিয়ে আমি ধরে রেখেছি উপরে, আর ওই পাখার তলায় যেয়ে দাঁড়িয়ে কাছিটা কেটে দিল যাই করে। ট্রলার সবসময় ঢেউয়ের সাথে যদি মাথা দিয়ে থাকে যত বড় ঢেউ কিছু হবে না, তাড়াতাড়ি। ডুবোজালটা যখন আমরা চালাই ওটা নদীর তলা দিয়ে চলে, ওটা হচ্ছে ভেটকি মাছ, ছেলে মাছ, তার বড় বড় যে লাঠি ভোলা। আরও একটি এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, সুমন। আর আমার পাশে যে মানুষটি আছে তার আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই, ভানুদার কাছে এসেছি। ভানুদার সাথে কিছু দরকার ছিল ব্যক্তিগতভাবে, আর তার সঙ্গে এই ট্রলারে মাছ ধরার ব্যাপারটা একটুখানি শুনব, কবে যাব আমরা। আপনারা কমেন্ট করছিলেন যে ভানুদার সাথে কবে মাছ ধরতে বেরোনো হবে। ভানুদা, তুমি ট্রলার জীবন নিয়ে একটু তোমার কাছে শুনতে চাই। তুমি তো এই ট্রলারে দীর্ঘদিন কাটাচ্ছ বা কাটিয়েছ, আগে দেখিয়েছি আমরা জয়দেব দাসের ঘাটে এসে যে ট্রলারটা একটু মেরামত করতে হচ্ছে, তো সেই ইতিহাসটা একটু বলো ট্রলার জীবন। ট্রলারের জীবনই খুব লম্বা জীবনই একটা। আচ্ছা, আমার জীবনের সাথে ট্রলারের জীবন কিছুটা জড়িয়ে আছে। আচ্ছা, প্রথম জীবনে আমি তো এই আগে বলেও গিয়েছি, বিদ্যা নদীতে, এই যে সামনে যে নদীটা দেখছো এটা বিদ্যা, বিদ্যা নদীতে মাছ ধরেছি 8-9 বছর ডিঙি নৌকা নিয়ে। তো ডিঙি নৌকা যখন দাঁড় আর হালের সাহায্য বা মাঝে মাঝে বুটের সাহায্য ডিঙি নৌকাটা বাইতে হয়, তো এই বেয়ে বেয়ে স্রোতের প্রতিকূলে মানে পেরে ওঠা যায় না। আচ্ছা, মাছ মারার সুবাদে আমার যেতে হবে ধরো 2 বাঁকি যেতে হবে, কখনো মেটের ভিতর থেকে 2 বাঁকি যেতে হবে, মেটে আর মাছ পড়ছে না, অর্থাৎ 2 বাঁকি যাওয়ার প্রয়োজন, নদীতে জোয়ার লেগে গেছে, স্রোতের প্রতিকূলে যেতে গেলে আমাদের খুব কষ্ট হয়ে যায়, অথচ যেতে হবে মাছের সুবাদে। তা ওই ডিঙি নৌকায় বসে বসে চিন্তা করতাম যে একটা বোট বা ট্রলার যদি আমরা ইঞ্জিন সাহায্য করতে পারতাম মনে হয় মাছ ধরাটা একটু আরামসে হবে বা সাতসরা হবে। তা 2-3 বছর ধরে এই মনের ভিতরে প্রতিজ্ঞা একটা টলমল টলমল করে। হঠাৎ একদিন সুযোগ পেয়ে গেলাম। এই যে ট্রলার দেখছো না, এই ট্রলারের মালিক হঠাৎ প্রস্তাব দিল, এনার বাড়ি হচ্ছে যে এই মিনি বাজার সামনে আমাদের এই গ্রাম থেকে আর একটু পাশের গ্রামে, ওটা মিনি বাজার বলা হয়। উনি প্রস্তাব দিল যে আমার ট্রলার বিক্রি করে দেবো, জাল আছে আর ট্রলার আছে, সেটিং। এইবার বাজারে যখন চায়ের দোকানে আলোচনা শুরু হয়ে গেল, আমি তখন নৌকায় কারবার করি তপনদার সাথে। আচ্ছা, কী ব্যাপার কী বৃত্তান্ত? একটা আড়তদার, সে বলল মাছের আড়তদার আর কি, মাছ কেনা কেনে যিনি, উনি বললো জগন্নাথ একটা ট্রলার বিক্রি হবে, কি করবে? তাহলে দাম কত কি বলছে একটু রেটটা জানো, জেনে আমাকে বলো। তা লাস্টে বিট হলো 4.5 লক্ষ টাকায় দিয়ে দেবে উনি কম দামে। সেই মতো ভাবে ট্রলার নিলাম, কিন্তু টাকা একসাথে পরিশোধ করব না। প্রথম বোধহয় ওনাকে 1 লক্ষ টাকা দিলাম, আর 6 মাস পরে আবার দিতে হবে 2 লক্ষ টাকা, এরকম কিস্তি কিস্তি করে হিসাব করে নিলাম। টাকাও নেই আমার কাছে তখন, ওই 1 লক্ষ টাকা মেক আপ করে দিলাম ছিল। কিন্তু ট্রলার নিয়ে দেখলাম সে ডিঙি নৌকায় ছিলাম ভালো, এসে আরো ব্যয়বহুল। খুব কেমন ব্যয়বহুল? তা তোমার কমসে কম ধরো এতে 8 জন লোক লাগবে। 8 জন? আচ্ছা, ডিঙি নৌকায় আমরা সচরাচর 2 জন লোক নিয়েও চলে যেতাম, 3 জন হলে ভালো হয়। ভালো হয়। তা ট্রলারে কমসে কম 8 জন লোক রেডি করতে হবে, এতে 20-20 পিস বরফ যেত, বড় বড় চাই বরফ। হ্যাঁ, যে বরফগুলো চাই বরফ 200-300 টাকা করে একটা পিস পড়ে মাছের বরফ, ওই বরফ 20 পিস যায়। এইবার জল যাবে অন্তত প্রায় 10 কুইন্টাল। আচ্ছা, খাবার পানীয় জল যেটা, ওতেই স্নান হবে, ওতেই খাওয়া হবে, আর জাল থাকবে প্রায় টোটাল 10 কুইন্টাল ওজন,
ট্রলারে প্রচুর জাল ছিল, বলছি জালের গল্প পরে আসছি। আচ্ছা, ট্রলার নিয়ে লোকজন সব সংবাদ দিলাম গ্রামের, যারা মাছ ধরতে যায় ওরা সব শিয়ার থাকে, ট্রলারে যেরকম বেচাকেনা হবে তার উপরে শিয়ার সিস্টেম আছে, যেরকম রায়দিঘি দীঘায় যে ট্রলারগুলো চলে যে সিস্টেমে, ওই সিস্টেমে একটা মাঝিও নিলাম, মাঝির ভাগ আবার বেশি আছে, সে সিস্টেম আছে আলাদা। নিয়ে ব্যয়বহুল করে চালান রেডি করলাম। আচ্ছা, চালান অর্থাৎ খাদ্য সামগ্রী, চা পান বিড়ি যে যা খায়, যার যা নেশা। আমাদের 10 থেকে 12 দিনের খাবার খোরাকি থাকবে, একবার মাছ ধরতে যাব 10 থেকে 12 দিন। কিন্তু রেডি করে বেরিয়ে পড়লাম বিদ্যা থেকে ছেড়ে, আমরা মাতালা হয়ে আড়ার ভিতর দিয়ে ওখান থেকে ঢুকে গাঁড়ালে যাব বাংলাদেশের কাছে। ওপারে বাংলাদেশ আর এপারে ইন্ডিয়ার জঙ্গল, মধ্যখানে ওই নদীটাকে বলা হয় গাঁড়াল। আচ্ছা, সে আগে এই বিদ্যার থেকে ডবল হবে, বিদ্যা তো প্রায় 5,000 হাত চওড়া, এর থেকে ডবল, ওটা প্রায় 8,000-9,000-10,000 হাত চওড়া হয়ে যাবে। মাছ মেনে দিল না ঠিক মতো। কতটা হলো মাছ? মাছ হয়, একেবারে হয় না তাও বলছি না, কিন্তু প্রফিট এর মুখ দেখা যায় না। কিন্তু মাছ হওয়ার পরে যেটুকু বেচাকেনা হয়, ধরো 80,000 দশ দিনে কি 90,000 বেচাকেনা হলো, তার উপরে দেখা গেল যে ভাগি সাথে যায়, প্রথমে 15,000 টাকা আমাদের ধরো চালান খরচ হলো, সে চালান খরচটা প্রথমে মাইনাস করে দিই ওর থেকে, দেওয়ার পরে যেটুকু টাকা হবে হাফ আমার থাকবে, 50,000 থাকলো হাফ মালিকের থাকবে 25,000, আর 25,000 যে কজন গিয়েছে তাদের ভিতরে ভাগ হবে। এরকম করে করে দেখা গেলো এক এক লোক 10-12 দিন যে 4,000-3,000 করে টাকা পায়, মানে ঠিক মতো যে কষ্ট আর যে রাত দিন পরিশ্রম করতে হয়, তো মাছের জালে গেলে কখনো রাত দুটোই জাল জলে ফেলতে হচ্ছে, কখনো দেখা যাচ্ছে পয়েন্ট উঠছে তো সকালে জালে জাল ফেলছি, জাল ফেলছো 10টায় টানছি, 6টায় ফেলে রাত দুটোয় ফেলে সকালে 6টায় টানছি, এইরকম। ওর মধ্যে এবার বিপত্তি দেখা যায়, যেমন বাধা বিপত্তি আছে, ডুবোজালটা যখন আমরা চালাই ওটা নদীর তলা দিয়ে চলে, ওটা হচ্ছে ভেটকি মাছ, ছেলে মাছ, তার বড় বড় যে লাঠি ভোলা এইগুলো ধরার জন্য একটা ডুবো মোটা ফাঁসের জাল থাকে, ওটাকে যখন আমরা নদীর ঠিক নদীর তলা দিয়ে চলবে এইভাবে ডুবিয়ে দেবো, ওই ডুবো জলটা মারলে প্রচুর খাটনি হয়ে যায় মুড়ো। আচ্ছা, অন্তত এক হাক খেমনে, মানে একবার জাল মারলাম না, ওইটাকে খেমন বলা হয়, তাই একবার জাল মারলে অন্তত 10-15 কুইন্টাল শুধু মুড়ো উঠবে জালে বেঁধে। আবর্জনা, আবর্জনা কি ওই গাছের মুড়ো, মুড়ো অর্থাৎ আবর্জনা না, শিকড়ে সে এরকম অরিজিনাল গরান গাছের বা পশুর গাছের যে মূলগুলো নষ্ট হয়ে ওইগুলো সঠিক সারি গাছগুলো কাঠগুলো নদীর তলা দিয়ে চলাফেরা করে, আর আমাদের এই ডুবোজালটা নদীর তলা দিয়ে চালাতে হয়, আর সেই কাঠগুলো সব জালে বাঁধে, মাছও বাঁধে। তবে মাছটা এমন একটা জিনিস, সাগরের মাছ তো সেটা কপালে যদি তোমার থাকে তাহলে হবে, আমার লাইফে ঠিকমতো মাছ বাঁধিনি, অন্তত ওই 1 বছর ফুল এই ট্রলারটা বেয়েছি আমি, 1 বছরে মোটে না হলেও 20টা গুণ, আমি 2 মাস বাদ দিলাম, 10 মাসে 20টা গুণ, মানে মাসে 2টো করে গুণ আসে কোঠাল মুখ, তো 20টা গুণ আমি নিজে থেকে বেয়েছি 1 বছর, ঠিকমতো সায় দিইনি। একদিন এক গুণে 2 লাখ টাকার মাছ হয়েছিল, ওই তারপরে সব লাখের ভিতরে, কিন্তু লাখের ভিতরে হলে যেভাবে হোক চালানটা বাঁচে, কিন্তু ওই যে জাল বলছো না, জালটা একবার সারাই করতে বসলে 30,000 টাকা খরচ হয় কমসে কম, আর ওখান থেকে মানে প্রতি গুনে গুনে উঠে বা 1 গুণ পরে 2 গুণের মাথায় জাল উপরে তুলে আবার লোকজন জন ধরে জাল আবার সেরে, প্রতিটা গুনে করতে হয়, প্রতিটা গুনে করার নিয়ম, তবে আমরা যারা থাকি ওরা করে নেই হাতে হাতে, কিন্তু এবার বড় বড় যেগুলো ছিঁড়ে যায় ফেটে যায় সেগুলো আর করা সম্ভব হয় না, অন্তত 1 গুণ বাদে আর 1 গুণে করতে হয়,
এক গুণ বাদে আর এক গুণে প্রায় 30,000 টাকা ব্যয়। এই ব্যয় কন্ট্রোল করতে যে আয়ের আয়ের ভাগ তো কম হয়ে গেলে ব্যয় কন্ট্রোল করতে গেলে আস্তে আস্তে মালিক ঋণ হয়ে যাচ্ছে। আমি এইভাবে এক বছর চালালাম, ভেবেছিলাম যে মা গঙ্গা দেবী বোধহয় কোনোদিন একটু মুখ তুলে তাকাবে, তা আমার কপালে ঠিক মতো মাছ হয়নি। তারপরে আস্তে আস্তে ট্রলার বসিয়ে দিলাম, এদিকে রায়দিঘি মাল রায়দিঘির আড়ত থেকে টাকা নেওয়া ছিল 2 লাখ ওই ট্রলারে ঋণ দেওয়ার জন্য, সেখানে ওই ঋণের টাকা আছে, ঠিক আছে। আর ওই সামনে যে ঘাট, তো ঘাটটার নাম কি? জেটি ঘাট যেটা সুদীরের ঘাট, ওটা সুদীরের ঘাটের পাশে তোমার জাল ঝাঁপ করা ছিল প্রায় 6 মাস, ওই ওটা কেন ছিল? তো প্রথম বোট চালান থেকে এসে জাল তো 10 কুইন্টাল মতো একটা জাল, শুধু লাউ ফলির জালটা, যেটা লাউ ফলি মাছ ধরা হতো, লাউ মানে ভাসা জাল, ওটাকে ডুবিয়ে দেওয়া হতো না, ওটা ওটা প্রায় 5,000 হাত মতো জাল। 5,000 হাত? ওই জালটা বোটটা ওখানে ধরে ট্রলারটা ওই জাল হচ্ছে ওইখানে নামিয়ে নিয়েছিলাম প্রথমে চালান থেকে এসে, ওইখানে নামিয়ে নিয়ে আবার বোটটাই জয়দেব দাসের ঘাটে এনে রেখে দিয়েছিলাম। না, জালটা থোবার উপযুক্ত জায়গা ছিল ওই জেটি ঘাটের পাকা পিলে, ওই যে ঢালাই করা আছে না, থামগুলো দিয়ে প্লাস্টার করা আছে, ওর উপরে রেখে দিয়েছিলাম, তাড়াতাড়ি ইঁদুরে নষ্ট করতে পারবে না তাই। জালটা তোমার কেজি ওজনে বিক্রি হয়েছিল, খবরটা পেয়েছি? হ্যাঁ হ্যাঁ। তো যখন রায়দিঘি আড়ত থেকে বললো যে কি করবে দাদা, তোমার টাকা পয়সা তো দিতে হবে, আমি বললাম আমি তো বয়স্ক হয়ে গেছি আর লোকজন সত্যিকারে খুঁজে পাওয়া যায় না। তোমার যখন দেখা যাচ্ছে একাদশীতে আমাদের নেমে যেতে হয়, দশমী একাদশীতে তিথি ধরে, লোকজন খুঁজতে খুঁজতে আমার 2-3 দিন লেট হয়ে যায়। আচ্ছা, এ যাব বলে সকালবেলা উঠে বলছে, রাত্রে বলছে যাব, সকালে উঠে ডাকছি বলছে আমি দাদা যেতে পারছি না। মানে মোট কথা কি, ইনকামটা কম বলে, মানে মাছ কম হয় বলে লোকও খুঁজে পাওয়া দুষ্কার হয়ে যায়। লাস মাছ যদি বেশি হতো লোক কিন্তু যাওয়ার জন্য আরো নামিয়ে দিতে হবে যে তোর নেবো না, এই তোকে নেবো না, পছন্দ সই লোক নেবো তখন। কিন্তু মাছ যখন কম হবে না, লোক তো ইনকামের জন্য তো যাবে, গরিব মানুষ, এবার ওরা যেতে চায় না, যার জন্য চালান বন্ধ করে দিয়ে বোট বসে গেল। নিরুপায় হয়ে আমি বোট ব্যবসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত করলাম, এই ট্রলারে ব্যবসা। তখন রায়দিঘিতে কি করি, ওই পুরানো জালগুলো কিলো দরে বিক্রি করে, তা কিলো দরে 95,000 টাকায় বিক্রি হলো। কিলো দরে 95,000 টাকা একটা জাল, 90 টাকা করে কিলো দিয়েছিলাম। ইলিশের না, ওটা হচ্ছে ইলিশের জালটা আমি করিনি, না ওটা হচ্ছে লাউ ফলির জালটা দিলাম। আর ভেটকি মারা জাল ছিল আর একটা 3,000 হাত মতো, সেটা এরকম কিলো দরে পরে দিয়ে দিলাম, দিয়ে ও টাকা রায়দিঘিতে পাঠিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে তার এই কয়েক বছর এখানে বোট ট্রলার বসে আছে, তো রায়দিঘি মালিককে বলে দিলাম যে ট্রলারটাও নিয়ে যান, আপনি পারলে আমি আপনার ঋণ আর আলাদা করে টাকা দিতে পারবো না। ক্যানিং আড়ত থেকে কিছু টাকা নেওয়া ছিল, সেখানে সে টাকাটা মাল ধরে কিছু দিয়েছিলাম, আর পরে খেটে খেটে এখানতে সেখানতে জোগাড় করে কিছু কিছু করে দিয়ে ওদের ঋণটাও শোধ করে এনেছি। ঋণ থাকতে চাই না, ট্রলারটা এই ট্রলার জীবনই অনেক ঝড়ের কবলেও পড়েছি ওখানে। কেমন ঝড়ের কবল? ঝড়ের কবলে তো আমরা জাল দিয়েছি গাঁড়ালে 1 তারিখ, ঝড়টা কালবৈশাখী, যেটা বৈশাখ মাসে হঠাৎ করে ওঠে না, হঠাৎ ঝড়টা উঠেছে রাত 7টার দিকে অন্তত, তখন জাল জলে দেওয়া আছে। আমরা গাঁড়াল থেকে বেরিয়ে গেছি সাগরের দিকে, জাল ভাটায় মারতে হয় মূলত, এর ভাটায় ভাটার সময় তোমার সমস্ত নদীর জল কিন্তু বড় নদীর দিকে চলে যায়। আচ্ছা, তাহলে নদীর জলগুলো এই বিদ্যার জল যেমন মাতালা পার হয়ে সাগরের দিকে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, গাঁড়ালেরও জল ওই সাগরের দিকে বেরিয়ে যায়, সাগরের সঙ্গমের স্থলে গাঁড়ালের জয়েন্ট, সেই জয়েন্টে আমরা মাছ ধরতাম। জাল মারা মেরেছি এরকম বেলা 4:30টার দিকে, সেই জাল তুলব ধরো 8টার দিকে প্রায়,
3.5 ঘন্টা 4 ঘন্টা জল চলবে। জাল চলতে চলতে প্রায় সাগরের বাউন্ডে চলে গেছে। রাত তখন 7টা বাজে, সেই সময় ঝড় উঠে গেছে। হঠাৎ ঝড়, ভীষণ ঝড়। জানি না কি করে জালেদের, মানে জাল তো জালের মতো ইচ্ছা মতো চলে, এই ট্রলারের পিছনে পাখা এসে অন্তত 500 হাত দূরের জালের যে উপরের বরটা, মোটা কাজিটা, সেটা জড়িয়ে গেছে। এইবার ঝড় উঠে গেছে ওই অবস্থায়। তখন তো একটা বিরাট পরিস্থিতি, আরে বাড়ি খাচ্ছে ট্রলারটা। ট্রলার সবসময় ঢেউয়ের সাথে যদি মাথা দিয়ে থাকে, যত বড় ঢেউ কিছু হবে না তাড়াতাড়ি, কিন্তু ঝড় যখন উঠে গেছে আর ওই জালের 500 হাত দূরের থেকে, কিভাবে ওই জাল 500 হাত দূরের ওই উপরের জালের উপরের কাছিটা, রশি যেটা, ওই রশিটা ট্রলারের পাখায় এসে জড়িয়ে গেছে। সেবার আমার ভাই ছিল রাম। আচ্ছা, মাঝি তো ওই ঝড়ের দাপট দেখে, মাঝি ছিল আমাদের এই গ্রামের একটা ছেলে মঙ্গল হালদার। আচ্ছা, মঙ্গল হালদার মাঝি ছিল, তো ওর তো উরত কাঁপছে। আমি দেখলাম বোটটা তো মার হয়ে যাবে, পরের কথা এই 8 জন লোক আছি, সব তো নিজের ফ্যামিলি না, আটখানা ফ্যামিলির থেকে নিয়ে আসা ধরো 8 জন লোক, তা এই সমস্ত লোক যদি এই সাগরের মধ্যখানে যদি এই রাত্রে যদি বোট মার হয়ে যায়, তাহলে আমরা কোথায় কে যাবো, কোনো ঠিক ঠিকানা নেই। ভয় করছি না তবু, বিপদকে মাথায় রেখে। হ্যাঁ, ভাইকে নামি দিলাম, ভাই নেমে গেল নিজে, দা হাতে করে বললাম আগে রশি কেটে দিতে হবে। বোটে এক ঢেউয়ে একটা বাড়ি দিয়ে দিয়েছে, বোট কাত হয়ে যাওয়ার লক্ষণ। সেই সময় ভাইকে নামিয়ে ওই রশিটা কেটে দিল, ওর বকলে গামছা দিয়ে আমি ধরে রেখেছি উপরে, আর ওই পাখার তলায় যেয়ে দা দিয়ে কাছিটা কেটে দিল যাই করে। মানে তুমি উপর থেকে গামছা দিয়ে ওর এই হাতটা ধরে রেখেছো? গামছা দিয়ে ওর বকলের ভিতরতে পেঁচ দিয়ে সেই গামছা ধরে রেখেছি আমি, আর ওই গামছা তো ধরা ওর বডিটা তো কন্ট্রোল করা আর কি, ও তো সম্পূর্ণ হাত ছেড়ে দিয়ে ওই রশি কেটে দেবে, আবার ভেসে যেন না যায়। আবার ওই স্রোতে আর তেমন ঢেউ হচ্ছে, নদীতেও উল্টো স্রোত হচ্ছে না, যাই করে কেটে দিল বোট। তখন ঢেউয়ের প্রতিকূলে মাথা দিল, বাড়িটা আর কি আড়ে খাল না, খাচ্ছে না। মাথা দিলেও কি হবে, ঝড় অন্তত 40 থেকে 45 মিনিট হয়েছে একটা না, ভীষণ বিভৎস ঝড়। আর জল তেমন, জল উঠলে কিছু হয় না ট্রলারে। ট্রলার যদি তোমার কায়ত হয়ে উড়িয়ে না যায়, ঢেউ একটা দুটো সমান দেবে, ট্রলার তো ডেক করা থাকে, ডেক দিয়ে জল আবার বাইরে চলে যাবে। এবারে নিচে যে জলগুলো টুকটাক গড়িয়ে পড়ছে, তার জন্য একজনকে বলে দিয়েছে জলটা ছেঁচতে থাকো অটোমেটিক। যাই হোক করে ঝড় থেমে গেল। এরকম 40-45 মিনিট পরে, শনিবার ছিল সেদিন, শনিবারে ওই বৈশাখ মাস, কাল বৈশাখী, হঠাৎ কোনো সংবাদ, আমাদের রেডুয়া থাকে সঙ্গে, রেডুয়ায় কোনো সংবাদ পাইনি আমরা যে ঝড় হবে ওদিন। আমাদের সামনে কটা একটু দূরে, মাইল দুই দূরে ঝড়খালির ট্রলার ছিল দুখানা, না একটা ঝড়খালির একটা ক্যানিংয়ের ট্রলার ছিল, তা কেউ তো কারোর যোগাযোগ নিতে পারবো না ওই সময়, আর জাল ছেড়ে দিয়ে কারোর ওই সময় ট্রলার ছাড়াও যাবে না। ভাগ্যিস ভালো অবস্থায় ছিলাম, জাল জলে দেওয়া ছিল, তাই ট্রলার সামনে সব ঢেউগুলো খেলো, উপর নিচে উপর নিচে করতে থাকলো। তারপরে আস্তে 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 ঝড় থেমে গেল, শান্ত হয়ে গেল নদী, চাঁদ উঠে গেল, আমরা জাল পুনরায় টানতে শুরু করলাম। জাল দেখি প্রায় অন্তত 300-400 হাত জাল, তলার জাল উপরের জাল মিলে, ওই যে ট্রলারের সামনে টান খেয়েছে না ট্রলারের সাথে ঝড়ে, পাকিয়ে 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 একদম এরকম মোটা হয়ে গেছে, মানে একসাথে পাক দিয়েছে টানে টানে, 500-700 জাল ওই অবস্থা। তারপরে ওখান থেকে জাল উঠিয়ে নিলাম, সারা রাত ধরে জাল ছাড়ালাম 7-8 জনে, ছাড়িয়ে মাছও পড়েছিল ওদিন ওই খামনটায়। একটা ছেলে মাছ পেয়েছিলাম 10 কিলো মতো, তেড়ে মাছ, ছেলে ছেলে, হ্যাঁ সিলেট বলে ওকে আমরা, ছেলে মাছ বলি। আচ্ছা, ওটা দামি মাছ, তখনকার বাজারে 1200 টাকা করে কিলো ছিল। আর আড়ি মাছ যেটা 3 কাঁটা, 8-9 কিলো, 6 কিলো, 7 কিলো করে ওজন হয় একটা একটা,
ওই মাছ পেয়েছিলাম ওইরকম 4-5 পিস ওই খামনটা, ওই ঝড়ে খামনে মাছ হয়েছিল ভালো, তেড়ে মাছ যেটা, তেড়ে মাছ পড়েছিল এরকম 30 কিলো মতো। বাহ, সারা রাত জাল ছাড়াতে হয়ে যাওয়ার, জাল ফাঁকি গেছে। তার 2-3 দিন পরে আমরা বাড়ি ফিরে আসছি, আস্তে আস্তে রাত তখন 2:30 বাজে, গাঁড়াল থেকে ভিতরে ঢুকে গেলাম 13 বাঁকি নদীটার নাম, এই 9 বাঁকি ফুঁড়ে ওটা 13 বাঁকি বলা হয়। 13 বাঁকে এসে জঙ্গলের গায়ে দেখি রাত তখন 2:30-2:30 দিকে, আমার মাঝি দেখলো হঠাৎ একটা নৌকা গলি মাথাটা জঙ্গলের গায়ে উপহার ভাবে তোলা। মাঝিরই মনে খটকা লেগেছে, মানে এত রাত্রে তো মায়ের খামারের গায়ে কেউ চাপিয়ে থাকে না, মানে জঙ্গলের গায়ে তো রাত্রি থাকে না কেউ। তা জঙ্গলের গায়ে ওই অবস্থা, নৌকাটা সঙ্গে সঙ্গে মাঝিকে বললাম, সবাই ঘুমাচ্ছে, মাঝি আমাকে বললো দাদা এই অবস্থা, একটা নৌকা দেখে আসলাম, বোট 2-3 সাত চলে এসছে। আচ্ছা, পেছে পিছে ফেলে ওই নৌকা রেখে, নৌকা পিছে ফেলে চলে এসছে, সঙ্গে সঙ্গে সেই বোট আবার ব্যাগে ঘুরিয়ে নিলাম। আচ্ছা, নিয়ে যে দেখি আধা নৌকা জল ওই নৌকার ভিতরে, হ্যাঁ নৌকার ভিতরে ভিতরটা আধা নৌকা জল, একটা বড় কাঁকড়ার ব্যাগ বসানো, ব্যাগটার মুখ বাঁধা, অন্তত 25-30 কিলো কাঁকড়া হবে, আর একটা ছোট ব্যাগে কিছুটা কাঁকড়া, সেগুলো ছোট কাঁকড়া অল্প, সেটা 5-7 কিলো, স্টপ, হাঁড়ি, কুঁড়ি, টর্চ লাইট, হাতা, খুন্তি, চামড়, যা যা একটা নৌকায় থাকে সব কিছু আছে, মানুষ নেই। এই তো বড় চিন্তায় পড়ে গেছি, নৌকায় তো জলটা পচে গেছে, কাঁকড়া মরে পচা গন্ধ বার হচ্ছে, কালো জল হয়ে গেছে, মানে ওই ঝড়ের 3 দিন পরে আমরা আসছি, আর ওই ঝড়ের সময় ওই নৌকা ছাড়িয়ে গিয়েছে মালিকের কাছ থেকে, আর হচ্ছে নৌকা ওরা খুঁজে পায়নি, আর নৌকা নৌকার মতো এখন আপন বসে ভেসে ভেসে ওখানে যেয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা পেয়েছি ওই অবস্থায়। কিন্তু ঝড়ের কথা আমার অত মনে আসছে না, প্রথম মনে আসছে তখন যে মনে হয় বাঘে ধরেছে। বাঘ অনেক সময় কি করে, ধর 3টে লোক কাঁকড়া মারতে যায়, একজনকে অ্যাটাক করলো, আর একজন ছাড়াতে গেল তাকেও অ্যাটাক করে, আর একজন এরকম পাশে গেল তাকেও অ্যাটাক করে, 3 জনকে একসাথে অ্যাটাক করে ফেললো নাকি, এরকম একটা মনের ভিতর খটকা আসছে, নইলে তো এই নৌকাটা এরকম ভাবে থাকবে কেন। কিন্তু 2-3 দিন আগে যে ঝড় হয়ে গেছে ওটা আর আমার ওই মুহূর্তে মাথায় আসছে না। তা মাঝি বলছে কি করবে দাদা, আবার এই নৌকা যদি আমরা নিয়ে যাই আমাদের ফরেস্টার অফিস যদি দেখতে পায় তাহলে তো আমাদেরকে আবার উল্টে চোরাই কেস দেবে। আমি বললাম এক কাজ কর, চোরাই কেস দেয় দিক, নৌকা বেঁধে নে টলারের গায়ে, ওই নৌকা জল টল ছেঁচে দিয়ে কাঁকড়ার ব্যাগটা ফেলে দিয়ে টর্চ লাইট টাইট সব গুছিয়ে এক সাইডে রেখে টেখে হাঁড়ি কুঁড়ি যা ছিল রেখে নৌকা খালি করে ফেললাম, নূতন নৌকা একদম সিরিশ কাঠ দিয়ে তৈরি, নৌকাটাকে নিয়ে আস্তে আস্তে টলারের গায়ে বেঁধে দিলাম, দিয়ে চালিয়ে দিলাম টলার ফুল স্টার্টে। আমরা অফিসের পথ দিয়ে আর আসিনি, আর এক সাইড দিয়ে রাত 2:30-2:30 দিকে, তো ভোর 3টের দিকে আমরা চলে আসলাম ঘাটে, 3:30-4:30 তখন বাজে, এই দাসের ঘাটে উঠে আসলাম, নৌকাটাও বেঁধে তুলে দিলাম উপরে, বললাম যে যদি কেউ কোনো সময় সংবাদ পেয়ে, যদি ইন্ডিয়ান নৌকা হয় তাহলে তো কেউ না কেউ কখনো সংবাদ পাবে, বাংলাদেশ হলো আর কেউ পেয়ে যদি আসে তা দিয়ে দেবো। তো নৌকাটার দাম আমাদের এইখানে কাঁকড়া মারা পার্টিটা সঙ্গে সঙ্গে সকালে সব জেনে শুনে আসলো যে জগন্নাথ নৌকা পেয়েছে একটা ট্রলারে মাছ ধরতে, যে 10-15 জন লোক সকালে আসলো, নৌকা দেখলো, নূতন নৌকা একদম, একবার সবে আলকাতা দিয়েছে, তো দাম বলা বলি শুরু করেছে, তা কেউ 20,000, কেউ 30,000, কেউ 25,000, একজন 33,000 টাকা দাম বলেছে। আজ তোরা দাম বলা বলি করিস না ভাই, জিনিসটা আমার না, অপারের জিনিস পেয়েছি, তারা বিপদে পড়ে, কেউ নৌকা কোনোদিন ছাড়ে না, কত বড় বিপদে পড়লে জীবন নিয়ে যখন টানাটানি বেঁধে যায় তখনই সে তার নৌকাটা ছাড়তে বাধ্য হয়, এখন তাদের অ্যাক্সিডেন্টগতভাবে মৃত্যু হয়েছে না ঝড়ে কোথায় হারিয়ে গেছে কি হয়েছে এখন আমি তো জানি না,
ঘাটে এনে রেখেছি, যদি কখনো কেউ মুখ সংবাদ মাধ্যমে পেয়ে যায় তাহলে যদি এসে দাবি করে সঠিক প্রমাণ তথ্য পেলে আমি তাকে দিয়ে দেব। সে নৌকা এনে রেখেছি, প্রায় 1.5 মাস ছিল। আচ্ছা, এই আমার ট্রলারে জাল সারাই করতে আসলো ঝড়খালির থেকে একটি 6 জন লোক। ওরা জাল সারাই করতে আসতে আসতে গল্প করলো যে জগন্নাথ দা, তুমি নাকি নৌকা পেয়েছো একটা? বলে হ্যাঁ, এই নৌকা পেয়েছি, এই নৌকাটা দেখো পাশে বসানো আছে, যদি সঠিক তথ্য হয় তাহলে এখানে আসলে ফেরত দেবো। এই নৌকাটা মূলত তোমার ওই কৈখালির এপারে ওই দেলবাড়ি, মানে জামতলা টলা ঝড়খালি আর পারে যে জায়গাটা আছে জামতলা বলা হয় ওর, ওইখানকার। হ্যাঁ, ওইখানকার তারা এসে নিয়ে গেছে একজনের নৌকা। এরাই এই এদের মুখে সংবাদ পায়, এরা সংবাদ পায় যে ওপারে নৌকা হারিয়ে গেছে। ওরা ওই ঝড়ের মুখে পড়েছিল। আচ্ছা, আর প্রথম ঢেউয়ে নৌকায় হাফ নৌকা জল তুলে দিয়েছে, আর ওরা লোকগুলো একটু নূতন ছিল। আচ্ছা, আর ওই নৌকা ডুবে যাবে বলে ওই ভয়ে সব লাভ মেরে জঙ্গলে উঠে গেছে। জঙ্গলে এক গাছে যখন উঠে গেছে নৌকা, তখন ভাসতে ভাসতে আর এক জায়গায় চলে এসছে। ওরা আর নৌকা খুঁজে পায়নি, সকালবেলায় ফরেস্টারি বোটে উঠে ওরা বাড়ি এসছে, জীবন বাঁচিয়ে যাই করে বাড়ি চলে এসছে, নৌকা আর পায়নি। এবার সংবাদ পেয়ে এরা যে যখন সংবাদ দিল ঝড়খালি ওই জাল সারাই করা লোকেরা, ও লোক এসছে হঠাৎ একদিন সকালবেলায়, এসে কাঁদো কাঁদো ভাব বলছে যে দাদা, এই নৌকা আপনি নাকি পেয়েছেন একটা, ওটা আমার নৌকা, তোমার নৌকা আমি বুঝবো কি করে, তোমার যথাযথ তথ্য প্রমাণ দাও, আর তোমার ওখানে গ্রামের যে পঞ্চায়েত আছে বা প্রধান, ওনার একটা লিখিত ডকুমেন্টস নিয়ে আসো আমার ধারে, যে হ্যাঁ এনার নৌকা হারিয়ে গেছিলো, আর তুমি যদি থানায় ডায়েরি করে থাকো সেই ডায়েরি কপি নিয়ে আসো। বললো হ্যাঁ, আমি থানায় ডায়েরি করেছিলাম। এর পরের তারিখ 4-5 দিন পরে 4-5 কিলো মিষ্টি, ডায়েরি কপি, পঞ্চায়েত প্রধানের লিখিত নিয়ে আসলো লোক। নিয়ে আসলে কি বলবে আর, অন্য লোক হলে দিত না, কিন্তু আমি একবার বলেছি নদীখালের জিনিস আমি কারো ফাঁকি দিই না, আর গরিব মানুষ, সেও একটা কাঁকড়া মেরে খাবে বলে তৈরি করেছে, আর ঋণ দেনা কী জিনিস সেটা তো আমি উপলব্ধি করতে জানি, কারণ আমি নিজে এই ট্রলারে ঋণ হয়ে গেছি। তাহলে চাই না যে আর একটা গরিব ফ্যামিলি, সেও হারিয়ে গেছে, তার জীবন নিয়ে টানাটানি পড়ে গেছে, তখন নৌকা ছেড়ে দিয়েছে, কিন্তু আমি পেয়ে গেছি, আমার তো কোনো কষ্ট হয়নি, বেঁধে শুধু নিয়ে এসেছি। তো 4-5 কিলো মিষ্টি টিষ্টি নিয়ে আসলে তাকে আর কিছু কিছু বলা বলাও সম্ভব হয় না, আর আমিও বলিনি। সেইভাবে ওই নৌকাটাও ফেরত দিয়েছিলাম তাকে, সে খুব ভালো আমাকে আশীর্বাদ বা ধন্যবাদ দিল যে দাদা আমার অনেক উপকার করলে তুমি, আমি তো মনেই করেছিলাম হারিয়েই গেছে, আর বাংলাদেশ আর বাংলাদেশের কেউ যদি পেয়ে যায় আর কোনোদিন পাবো না এটাই ভেবেছিলাম। তা যাই হোক, তোমার মতো ব্যক্তি এনেছিল নৌকাটা, তাই পেয়ে গেল। তা আমি বললাম ওটা কোনো ব্যাপার না, তোমার কপালে আছে তোমার জিনিস, তোমার ফেরত নিয়ে যাও, তুমি ফেরত দিয়ে দিয়েছিলাম সে নৌকা। তারপর থেকে ফোন করতো কিছুদিন, তারপরে আস্তে আস্তে সম্পর্ক দূরে হয়ে গেছে। এই হচ্ছে ট্রলারের কাহিনী। এখন ট্রলার এই ঘাটে আছে, মেশিনটাও খুলে দিয়ে দিয়েছি রায়দিঘিতে ঋণ শোধ করার জন্য। ওদের বোট নিয়ে যেতে বলেছিলাম, ট্রলারটাই পুরো, তোরা নিয়ে যেতে পারেনি, মেশিনটা ইমার্জেন্সি লাগছিল, খুলে নিয়ে গেছে, বললো ট্রলারটা যদি বড় কোটাল হয় কোটালে ভাসলে নিয়ে যাবো একদিন টেনে অন্য বোট দিয়ে, কারণ যেটা পারেন ভালো বোঝেন সেটা করবেন। এই অবস্থায় বর্তমান আছি। আর আমাদের ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে, ওই তো বলেছি আগের তারিখ, এই গ্রামের যে নৌকা আছে না, হঠাৎ নিয়ে একদিন বা নৌকার মাঝিকে নিয়ে চলে যাব, মাছ ধরার একটা ভিডিও করব, আমরা মাছও ধরবো। মাছ ধরতে তো আমার বিরাট ভালো লাগে না, মাছ ধরতে হবে ট্রলারের মোটামুটি যদি মেনে দেয় তোমার তাহলে খুব ভালো। সবার কপালে নদী খালে বা ট্রলার, হয়তো আমার দেখা যাচ্ছে আরও পরে হয়তো মাছ দিত, এমন টাইমে আমি চলে এসেছি, আমার সমর্থ আর কোলায়নি থাকা ধরতে। এক্সাম্পল আছে ঝড়খালি একটা বড় ট্রলার, সে আমার থেকে বেশি 1.5 বছর ধরে প্রায়
2-3 লাখ টাকা নষ্ট করে ফেলেছে, চালান করে করে চালান করে করে মাছ হয় না। শেষে কি করলো, ট্রলার বিক্রি হয়ে গেছে ওনার, মানে বিক্রি করে দিয়েছে না ফেরে। তো কি মনে করলো, যার কাছে বিক্রি করে দিয়েছে তাকে বললো যে আরে একটা গুণ আমি যাই, আর একটাবার যাবো সেরে। তা এমনি বায়নাপত্র হয়ে গেছে, রেট ফাইনাল, সেই মালিকের কাছ থেকে মানে আপোষে একটা একবারের জন্য চেয়ে নিল। তো যে কিনছে সে বললো মালিক যখন মনের ইচ্ছা পূরণ করবে আর একটাবার যাবে, তো যাও তুমি এখনটা তুমি যাও। এ বলে সব তো লস খেয়েছি আর একবার যাব মান নাম করে। গিয়েছে, যে সেই গুণেই মাছের ঝাঁক বাঁধবি না, বেঁধে গেছে, তাও সব ভোলা মাছের ঝাঁক বেঁধে গেছে। কিরকম দেখো, ট্রলারগুলো আমরা যখন জাল ছাড়ি নদীতে, যার সেই একটা করে ঘাড় নিয়ে, ধরো বেলা 3টায় জাল ছাড়বো, বেলা 12টার থেকে সব ঘাটে ঘাটে দাঁড়িয়ে যাবে, কে কোন ঘাট দিয়ে কখন জাল ছাড়বে। ফার্স্ট ঘাটে ও দাঁড়িয়ে গেছে, ওই যে বোটটার কথা বলছি ঋণ হয়ে গেছে, ও সবার ফার্স্ট দাঁড়িয়েছে সেদিন সকাল 11টার দিকেই, ওখানে গিয়ে ঘাটে গিয়ে গ্রাফি করে দিয়েছে। তারপর পর আস্তে আস্তে সাজিয়ে সাজিয়ে 5 থেকে 6খানা ট্রলার আছে। আমার এই ট্রলার ওদিনও লাইনে ছিল, মালিকের কাছে ছিল, তখন আমি কিনিনি। তা মাল এ ট্রলার হচ্ছে 5টা ট্রলারের পরে, এই 4টে ট্রলারের পরে পঞ্চম রাউন্ডে আছে, আর এরপরে আর একটা আছে। তা ফার্স্ট ঘাটে গিয়ে ওই ট্রলারটা দাঁড়ালো, যে ঋণ হয়ে গেছে বলছিলাম না, বিক্রি হয়ে গেছে যে ট্রলার, ঝড়খালির ট্রলার, আমাদের ঝড়খালি মার্কেটের ট্রলার। তো ট্রলারে জাল ছেড়ে দিয়েছে, সব ওই ভাসা জাল ওদিন। কি মনে করে তোমার ভোলা মাছের ঝাঁক ঢুকেছে ওদিন, তাই একটা একটা ভোলা মাছ 25 কিলো 26 কিলো 27 কিলো করে ওজন, একটা একটা ভোলা মাছ। তা ওনার বাড়ল প্রথম ট্রলারে 200 পিস মতো মাছ বেঁধেছে, ট্রলারের কোনো কোয়ালেস্টারে থাকার জায়গা নেই মাছ, সেই মাছ সব তুলে এমনি ট্রলারের ডেকে লাট দিল, দিয়ে সঙ্গে সঙ্গে ট্রলার ফুল স্টার্টে চালিয়ে দিল রায় দিকে একদম আড়তে। তারপরে যে ট্রলার তার বেঁধেছে প্রায় ওইরকম 70-80 পিস, তারপরের যে ট্রলার তার বেঁধেছে ওইরকম 15-20-30 পিস, আমাদের এই ট্রলারে বেঁধেছিল 5 পিস, তাও 5 পিসই তোমার 1 কুইন্টালের উপরে মাছ হয়ে গেছে। আর ওই মাছ 600-800 টাকা কিলো বিক্রি হয়েছে, হ্যাঁ ওই ভোলা মাছ, দাম খুব বড় বড় মাছ। তো তো ওই ট্রলার বিক্রি করলো 18 লাখ টাকার মাছ, লসটা উঠে গেল, লস উঠে কি, ও সেই ট্রলার আর বিক্রি করেনি, পুনরায় আর একটা ট্রলার করেছে, ও 2টো ট্রলার চলে এখন। আচ্ছা, তা ওর কপালে মেনে দিয়েছিল, আমার দেয়নি, এজন্য অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। এই আপাতত ট্রলারের গল্প আপাতত। তাহলে আমরা মাছ ধরতে যাচ্ছি তো? হ্যাঁ মাছ ধরতে যাবো তো একদিন। আচ্ছা, তা এখন তো সন্ধ্যে হয়ে গেল, আমাদের এই পর্ব এখানে শেষ করতে হচ্ছে, কারণ সন্ধ্যে হয়ে গেছে, আর চারিদিকে ট্রলারের উপর এখন বসে আছে, আর জঙ্গল দুই সাইডে, এখানে থাকাটাও নিরাপদ মনে করছি না, এখানে শেষ করছি।